গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এলাম সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। সকালবেলা দেখো যার যেটা কাজ সেটা করছে, প্রচন্ড আলো পড়ছে, এখন তোমরা দেখতে পাচ্ছ না ওখানে মামুনি করছে, কি করছে বলো তো, দেখাচ্ছি পরে। আর একজন দেখতেই পেয়েছি রে, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো কাজ নেই, তাই জন্য সেটাই করছে। আর সকালবেলা ব্রেকফাস্ট এখানে রেডি করা শুরু করেছি। আজই সকালের ব্রেকফাস্টটা বাঙালির জাতীয় খাবারটাই আমাদের বাড়িতে হচ্ছে, মানে একদমই আমার জাতীয় খাবারটা নয়। তো একে তো শনিবার, তার উপর আজকে হচ্ছে একাদশী, তাই জন্য সকাল সকাল আজকে হচ্ছে গরম গরম লুচি, সাথে হলো ছোলার ডাল, তো এটাই বানাচ্ছি। আর মামুনি আসলে লুচিটাই বেলছে, আর আমি এখানে দেখো ছোলার ডালটা চাপাচ্ছি। তো চলো সারাটা দিন কি করি না করি, সঙ্গে থেকো সাথে থেকো, আশা করছি তোমাদের ব্লগটা আজকে দেখতে খুব ভালো লাগবে। ফোনে দিয়ে দিয়েছি যেটা যেটা দেয়, মানে আদা, শুকনো লঙ্কা, জিরে, আর এখানে ছোলার ডালটা আমার সেদ্ধ করাই রয়েছে। টমেটো তো এখন আর আনা হচ্ছে না বাজার থেকে, দামটা একটু বাড়লে তারপর আনবো, বুঝেছো তো, এখন এত কম দাম, তো অত কম দামের জিনিস আমরা আবার খাই না, তাই জন্য আর আনছি না। আর এই যে দেখো কি সুন্দর পুরো গোল গোল লুচি বেলা হচ্ছে, এই যে লুচি এক্সপার্ট আমাদের বাড়ি, এই যে দেখে নাও তোমরা আমাদের বাড়ির লুচি এক্সপার্ট, এটা সবাই জানে, এটা মিথ্যা কথা না, তুমিও জানো তাই তো। সত্যি সত্যি মামুনি খুব সুন্দর লুচি করে আসলে, তোমার যাদের মনে হচ্ছে দেখে খেতে হবে একদিন, চলে আসবে, মামুনি লুচি করতে কোনো চাপ নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তুমি গুড মর্নিং বলে দিছো, তাহলে কি আমি গুড মর্নিং বলবো না? তুমি তোমার মতন করে বলেছো, আমি আমার মতন করে বললাম গুড মর্নিং। কি আমি কি ঠিক বললাম? যদি ঠিক বলি তাহলে তোমরা লাইক কমেন্ট করে জানিও যে আমি ঠিক বলেছি। গুড মর্নিং বলাটা কি আমার অন্যায় হয়ে গেছে বলো? তুমি রেগে যাচ্ছ, আমার বউ রেগে যায়, একটুতেই রেগে যায়, কী বলবো তোমাদের, তোমাদের এই কথাটা বলতেই হচ্ছে। আমি ক্যামেরাটা অন করেছি তবু এটা লাইভেই বললাম। দেখো হচ্ছে কি, এটা কি ছোটো ছোটো লুচি হচ্ছে কেন? তাহলে কি লুচিগুলো কি রুটির মতন হবে? আর তোমাদের বাড়িতে কি এরকম ছোটো ছোটো লুচি হয়? না না, রুটির মতন লুচি খায় না। ও ছোলা তো খায় লোকে, ডালও খায়, ঠিক আছে খাক, ঠিক আছে করতে থাকো তুমি, আমরা খেতে থাকবো, তোমরা দেখতে থাকবে। এই দেখো গরম গরম লুচি, এই ফুলকো ছিল, এই দেখো ফুলকো ছিল, এখন চুপসে গেছে, আমাকে দিয়েছে চুপসে গেছে। এইবার আমি কি করবো, লুচি এরকম টানবো খাবো। গরম আসতে, গরম তো কী হচ্ছে, গরম গরমই ভালো লাগে। লুচি আর ছোলার ডাল তোমাদের কি ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, খেতে হবে, আর খেতে ভালো লাগলে বলতে হবে গুড, ভালো হয়েছে খাবারটা, সত্যি ভালো হয়েছে, আমি খেয়েই বলছি, তাহলে খেতে হবে, খেতে খেয়ে বলতে হবে ভালো হয়েছে, না বললে আবার বউ দেবে না। এটা কি সত্যি, তোমরা যদি ভাবো সত্যি, না সত্যি ভালো হয়েছে। এই যে মা আর বউ বসে পড়েছে খাচ্ছে, ঠিক আছে ওরা খেতে থাকুক, খাবারটা খুব ভালো হয়েছে। এই যে দেখো পিসি আর ভাই বোন মিলে এখন বসে বসে অনেকক্ষণ ধরে গল্প চললো, তাই তো, গল্প হয়েছে তো, অনেক গাজানো হলো। হ্যাঁ হ্যাঁ, কাজ করো, যাও কাজ করো, কিছু কাজ করতে যাও, পিসিও কাজ করুক আর ভাই বোন কাজ করুক। আর এই হচ্ছে শনিবার আজকে, বাবা দেখো ধোয়াতে ধোয়া কি দেখাবো। এই রয়েছে দেখো চাল কুমড়ো ঘন্ট, হলুদ তো আমার একটু কম দেওয়া হয়েছে, আর একটু হলুদ এ কম কালারটা, যে মামুনি বলছে ঠিকই দিয়েছি, কারণ চাল কুমড়ো একটু কমই দিতে হয়, চাল কুমড়ো আর লাউতে। তো চলো এটা আস্তে আস্তে হোক, কারণ তাহলে ভালো মজবে। আজকে যেহেতু মহরম, তাই বাড়িতে একটু মহরম স্পেশাল কিছু হবে না, এটা তো হতে পারে না তাই না? তো দেখো অল্প একটু খুব সামান্যই সিমুই ছিল, ওই যে প্যাকেটটা যেখানে রাখা রয়েছে ফাঁকা প্যাকেট, হাফেরও কম ছিল, তো সেটা দিয়ে ঘরেই দুধ ছিল, তাই দিয়ে দেখো একটু সিমুই করা হলো, এটাকে এখন খাওয়া হবে, আমরাও একটু মহরম স্পেশাল কিছু খাই তাই না? আর এই হলো আমার চাল কুমড়ো ঘন্ট, চলো এটাকে এখন বেড়ে ফেলি আগে, তারপর এটাকে খাবো। মহরমের সিমুই, তুমি এখানে কাজু দাওনি, কিশমিশ দাওনি,
কেন ঘরোয়াভাবে করা এটা উঠাই কালকে তুমি দিতে যাওনি আর এদিকে কি হচ্ছে উচ্ছে বেগুন ভাজা উচ্ছে বেগুন ভাজা ঠিক আছে নিজেরা আস্তে আস্তে করো কমপ্লিট এবার যাব ডিউটি তো ব্লগটা আর দীর্ঘায়িত করলাম না ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট কি ব্লগ হয় পরে সেটা পরবর্তী দিনে দেখা যাবে আজকে আপাতত এখানেই শেষ করলাম ব্লগটা।